আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের সরু চকলি পিঠে, তা আবার নারকেল দিয়ে। অনেক টেস্টি খেতে হয় এই পিঠেটা, আর বাড়িতে অতি সহজে বানিয়ে নেওয়া যায়। তাল শেষ হবো হচ্ছে কোথাও একটু আধটু পাওয়া যাচ্ছে, তো তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পিঠেটা। এই যে অনেক টেস্টি, আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে, আমি বানিয়েছিলাম। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে, তোমরাও বাড়িতে বানাবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। তো চলো দেখতে থাকো আজকের রেসিপি। তো এই পিঠেটা বানানোর জন্য লাগছে তালের পাল্প। তো এটা প্রথমে তালের পাল্পটা বার করে তারপর বেশ কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিতে হবে। দেখতে পাচ্ছি কী পরিমাণ ঘন করা হয়েছে। আর এটা এসেছিল আমার শ্বশুরবাড়ি থেকে, আমার শাশুড়িমা ঘন করেই পাঠিয়েছিলেন। তো ফ্রিজে রেখে আমরা দুদিন পিঠে করে খেয়েছি এই পাল্পটা দিয়ে। তো আজকে সরু চকলির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে রয়েছে নারকেল, রয়েছে চিনি পরিমাণ মতো, আর রয়েছে এটা চালের গুঁড়ো। বাড়িতে যে চাল থাকে আতপ চাল, তো সেটা জলে ভিজিয়ে শুকনো করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, সব উপকরণ একদম রেডি করে নিয়েছি। এরপর প্রথমে আমি এর মধ্যে মেশাবো নারকেলটা। নারকেল কুচিটা আমি একটু বড় বড় করে কেটেছি, যার কারণ এই পিঠেটা যখন খাওয়া হবে মুখে নারকেলের দানাগুলো পড়লে না অনেক টেস্টি লাগে। তো তোমরা চাইলে মিহি করে নিতেও পারো, কিন্তু আমি একটু বড়ই রেখেছি। আর এখানে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। তো যদি তোমাদের তাল তেতো হয় তো চিনির পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে তেতো ভাবটা কেটে যাবে। তো সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। এই যে মেশানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। এরপর যে চালের গুঁড়োটা রেখেছি একটু একটু করে এর মধ্যে দেব আর মেশাবো। তো প্রথমে অনেকটা চালের গুঁড়ো এর মধ্যে দেওয়া যাবে না, দেখে নিতে হবে কী রকম লাগবে। তো এটা যখন মেশানো হবে তখনই বোঝা যাবে। তো প্রথমে চার হাতার মতো এখানে চালের গুঁড়ো নিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। আর এই পিঠেটা শুধুমাত্র ভেজা চালের গুঁড়োতেই হয়ে থাকে, শুকনো যে দোকানে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় ওটাতে হয় না। আর এটা মেন হচ্ছে দুটো জিনিস, বাড়িতে চালের গুঁড়ো তৈরি করে নিতে হবে, আর আর যেটা হচ্ছে তালের পালটা ঘন করে নিতে হবে। তো এই যে সব কিছু মাখার পর দেখছিলাম একটু ঘন হয়ে এসেছিলো। তো এটা তো মানে পাতলা চকলির বেলা হওয়া যাবে না, যার জন্য আমি এখানে ছোটো বাটির এক বাটি দুধ দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, এখন অনেকটাই ঘনভাবটা কেটে গিয়েছে। এই যে তো এরপর আমি পিঠেটা বানাবো। তো সব কিছু রেডি, তোমরা চাইলে একটু রেস্টও রাখতে পারো, যেহেতু চিনিটা সাথে সাথে গলতে চায় না। তো এইরকম নরম ভাব হতে হবে দেখতে পাচ্ছ। তো এরপর আমি পিঠেটা বানাবো, তো চলো দেখতে থাকো। আর এখানে আমি বাটির মধ্যে নিয়েছি সর্ষের তেল, একটা ব্রাশ, আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে ব্রাশে করে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। এটা খুব কম তেলে পিঠেটা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ, কিছু পরিমাণ আমি তালের যেটা বেটারটা রেডি করেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আর হাতের সাহায্যে একটু একটু করে মেলে মেলে, এটা যেরকমভাবে চকলি পিঠে হয় সরু চকলি যেরকম, তো সেরকমভাবে এটা মেলে নিতে হবে। দেখতে পাচ্ছ হাতের সাহায্যে একটু উঠে উঠে আসবে প্রথম প্রথম, তো তারপর যখনই সেদ্ধ হতে থাকবে তখনই অটোমেটিকভাবে একটা শেপ চলে আসবে। দেখতে পাচ্ছ একদম গোল করে ভালো করে মেলে নিয়েছি। এরপর আমি উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেবো 5 মিনিটের মতো। তো এই যে একটা সাইড হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। এটা খেতেও অনেক টেস্টি হয়। তো তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এই রেসিপিটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখতে পাচ্ছ উপর থেকে তেল ব্রাশ করে দিয়েছি। এরকমভাবে আমি আরেকটা পিঠে তৈরি করে নিচ্ছি। এটা সর্ষের তেলে মানে পিঠেটার টেস্ট ভালো হয়। তো এই যে সেমভাবেই আমি আরেকটা পিঠে তৈরি করে নিয়েছি। এখন আর একটু বেটার দিয়ে আমি আর একটা সরু চকলি বানিয়ে নিচ্ছি। এই যে হাতের সাহায্যে দেখতে পাচ্ছ কিভাবে আমি পুরো গোল শেপটা দিচ্ছি। তো তোমরাও একটু ধৈর্য নিয়ে এরকম আস্তে আলতো হাতে এরকম একটা গোল শেপ দিয়েও দেখবে একদম সুন্দরভাবে এই পিঠেটা তৈরি হয়ে যাবে। এই যে
প্রথম প্রথম হতে চাইবে না, কিন্তু যত টাইম যাবে এটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছো এরকমভাবে আমি অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি, খেতে অনেক টেস্টি হয়। তোমরা বাড়িতে অবশ্যই বানিও, আমাকে কমেন্ট করে জানিও আমার রেসিপিটা কেমন লাগলো। দেখা হবে আবার নতুন রেসিপি কিংবা ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।